মানে জিরো পয়েন্টে আওয়ামী লীগের জিরো পারফরমেন্স ছিল। সরকার এটা নিয়ে কোনো কথাই বলেনি, বরঞ্চ সরকারের দুজন লোক, একজন উপদেষ্টা আর একজন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি, ওনারাও তাও অফিসিয়ালি না, তাদের যার যার ফেসবুক পেজে মানে সোশ্যাল মিডিয়ায় বলেছিল তারা এই সমাবেশ করতে দেবে না, এবং সমাবেশ না করার জন্য সরকারের পুলিশ বিভাগ কোনো উদ্যোগ নিয়েছে বলে আমি জানি না। তারা তো সতর্ক অবস্থানে ছিল যে কিছু হয় কি হয় না, কিন্তু করতে দেবে না এই ধরনের কোনো ঘোষণা পুলিশের কাছ থেকেও আসেনি। ছাত্ররা বলেছিল বিএনপির পক্ষ থেকে মিছিল হয়েছে, তারাও বিএনপির যা নাকি মিছিল করেছে ওখানে, তাদের মধ্যেও একটা প্রস্তুতি ছিল আওয়ামী লীগকে সমাবেশ করতে না দেওয়া, এই তো। কিন্তু যারা এত বড় বড় কথা বলল যে কালকে তারা আসবে, তিনটার সময় আসবে, খুব আর্টিস্টিক প্ল্যাকার্ড বানালো, অমুক করলো, তমুক করলো, একটা টেলিফোন মানে ফোন আলাপ আমরা শুনলাম শেখ হাসিনার, সত্য মিথ্যা জানি না, ওরা ওনারই ফোন আলাপ নাকি বানানো ফোন আলাপ বলতে পারবো না, কিন্তু একটা ফোন আলাপ আমরা শুনেছি এরকম যে যেতে হবে, ট্রাম্পের ছবি নিয়ে যেতে হবে, তারপর সেটাকে ভিডিও করতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, কোনো কিছুই হয়নি। এদেশেরও কিছু কিছু ব্যক্তিত্ব যা নাকি দীর্ঘদিন আওয়ামী লীগের বিভিন্ন রকম সাহচর্য ছিলেন, আওয়ামী লীগের কাছ থেকে সুবিধা পেয়েছেন, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়া সবাইকে আহ্বান জানিয়েছেন যে আপনারা আসুন, চুপে চাপে আসুন, বিভিন্ন প্রক্রিয়ায় আসুন, কেউ আসেনি। তারও যে বড় কথা, যারা এই আহ্বান করেছিলেন তারাও কেউ আসেননি, তারা তো বড় নেতা আসেননি, এই যে তারা আসেননি এটাই হলো মূল বিষয়, এটাই হলো আওয়ামী লীগের বর্তমান চেহারা। আওয়ামী লীগ যারা এতদিন যারা আওয়ামী লীগকে তাদের প্রত্যেক সম্পত্তি হিসেবে বিবেচনা করেছেন, শেখ হাসিনা, শেখ হাসিনার বংশধর, বংশের লোকেরা, শেখ পরিবারের লোকেরা যারা ছিলেন, তারা মনে করতেন আওয়ামী লীগ তাদের মানে প্রত্যেক সম্পত্তি, বাপের প্রপার্টি আর কি। তো তারা বলতেন যে আমরা কিছু বলবো, সবাই সারা দেশের মানুষ পঙ্গপালের মতো কিছু বুঝে না বুঝে ঝাঁপিয়ে পড়বে, সেই বাস্তবতা যে নাই সেটা আরও প্রমাণিত হয়েছে। এবং যারা এই দেখেন এতদিন আওয়ামী লীগের বড় বড় বিশাল বিশাল কিন্তু সব হিরো ছিল, হিরোরা কোথায়? শেখ সেলিম কোথায়? শেখ হেলাল বিশাল হিরো, সে কোথায়? শেখ হেলালের চার পাঁচটা ভাই কোথায় তারা? শেখ হেলালের ছেলে বিশাল এমপি একজন, শেখ তন্ময় নাকি যেন নাম, এরা কোথায়? কোনো শেখের কোনো খবর নাই, কোনো শেখের কোনো। তারপরে আপনার ঢাকা সিটির মেয়র কোথায়? সে বিশাল শেখ কোথায়? তার ভাই কোথায়? এগুলির কোনো খবর নাই, কারণ এরা ছিল দুধের মাছি, এরা এই সংগঠনটাকে ব্যবহার করে, এই সংগঠনের নেতাকর্মীকে ব্যবহার করে নিজেরা বিপুল অর্থ কামিয়ে বিদেশে রপ্তানি করে বিদেশে টাকাটা পাচার করে বিদেশে এখন তারা মহা আনন্দে বসবাস করছে। যারা দেশে আছে তারাও খুব নিরাপদের সঙ্গেই আছে, একজন শেখ পরিবারের একজন লোককেও ধরা যায় নাই, অথচ এরাই সবচেয়ে বড় সুবিধাবাদী ছিল, সুবিধাভোগী ছিল, তাদের কাউকে ধরতে পারেনি এ সরকার, নাকি ধরা যায়নি নাকি ধরতে চায়নি আমি জানি না, একজনকে ধরতে পারেনি। কেন পারেনি? আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব যারা ছিল কয়জনকে ধরতে পেরেছে? যারা প্রকৃতপক্ষে সুবিধাগুলি পেয়েছে, যারা 15 বছর দেশটাকে লুটপাট করেছে কয়জনকে ধরতে পেরেছে? যারা পাওয়ারফুল মন্ত্রী ছিল কয়জনকে ধরতে পেরেছে? হাতে গোনা 2-3 জন, বাকি কাউকে ধরা সম্ভব হয় নাই। কেন সম্ভব হয় নাই? তারাই কিন্তু এই ফেসবুক চালায়, তারাই কিন্তু এভাবে আহ্বান জানায়, এবং যদি কোনো সফল কিছু হয় তারাই কিন্তু আবার উড়ে এসে জুড়ে বসবে। এই জিনিসটা আওয়ামী লীগের যারা প্রকৃতপক্ষে কর্মী সমর্থক আছে তারা বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরেই আমার ধারণা তারা কেউ আসেনি, অথবা অন্য অনেকে ছিল যাদের মধ্যে অপরাধবোধ কাজ করেছে, যারা ভেবেছে যে 15 বছর যে লুটপাটগুলি হয়েছে, 15 বছর যে অন্যায় হয়েছে, 15 বছর যেভাবে দেশের মানুষকে গণতন্ত্র থেকে বঞ্চিত রাখার জন্য তাদের দলের মাধ্যমে সরকার কাজ করেছে, সেখানে তাদের মুখ দেখানোর জায়গা ছিল না, তারাও কেউ আসেনি।